চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। অতিরিক্ত যাত্রী বহন করে চাঁদপুর ঘাট ছাড়ছে লঞ্চ। পবিত্র ঈদুল ফিতর শেষে পঞ্চম দিনে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে অতিরিক্ত যাত্রী ও নির্ধারিত সময়ের আগেই ঘাট থেকে ছেড়ে যাচ্ছে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ। 10 জুন সোমবার ভোর 6টা থেকে নির্ধারিত শিডিউলের সময়ের আগ থেকে দুপুর পর্যন্ত 10টি লঞ্চ চাঁদপুর ঘাট ত্যাগ করে। সকাল থেকেই লঞ্চ ঘাটে ছিল যাত্রীর উপচে পড়া ভিড়। শিডিউল সময়ের আগেই ভোর 6টা থেকে আধা ঘন্টা পরপর আলবোরাক, ইগল, তুতুল, বুকদাদিয়া, 13, তাকোয়া, সোনাতরী, এমবি রাসেল ও রফরফ অতিরিক্ত যাত্রী বহন করে চাঁদপুর লঞ্চঘাট ছেড়ে যায়। ঈদুল ফিতরের পরে এই দিনই যাত্রীদের ভিড় ছিল সবচাইতে বেশি। লঞ্চ মালিক প্রতিনিধিরা জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহনের জন্য 2টি স্পেশাল লঞ্চও রয়েছে। চাঁদপুর থেকে বিপ্লব সরকারের তথ্যচিত্রে চেতনা টিভি।